হাইকোর্টের নির্দেশে চারটি বাড়ি ভেঙে উচ্ছেদ করা হলো রবিবার রবিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় পৌঁছন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ এসডিপিও আইসি সহ ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী তারপরেই বাড়ির জিনিসপত্র সরিয়ে চারটি বাড়ি ভাঙার কাজ শুরু হয় বাড়ির সামনের দিকে ছিল দোকানঘর সেই দোকান দোকানঘরের জিনিসপত্র সরিয়ে দিয়ে ভাঙার কাজ শুরু হয় বাবু সর্দার মুস্তাফা সর্দার মোশারফ সর্দার সহ একামুন বেওয়ার বাড়ি ভাঙা শুরু হয় আর তাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা জানা গেছে ডোমকলের মধুরকুল এলাকায় বিবেকানন্দ দাস নামের এক ব্যক্তির জমি ছিল বাগডাঙ্গা এলাকায় সেই জমির সামনে ঘর ছিল এই চার পরিবারের সেখান থেকে জমি মালিক তাদের অন্যত্র চলে যেতে বললেও তারা জাননি ফলে পরবর্তীতে দু সালে ওই তিরাশি শতক জমি ওই এলাকারই চার ব্যক্তির নজরুল সর্দার কাদের সর্দার হায়দার সর্দার এবং জলিল সর্দারের কাছে বিক্রি করা হয় তারপরে ওই জমির উপরে কেস করা হয় দু সালে সেই মতো দু সালের আঠাশে জুন অবৈধভাবে নির্মাণ করা ভাঙার নির্দেশ আসে তখন তাদের পনেরো দিন সময় দিয়ে ফিরে যান তারপর অবৈধ নির্মাণ করে বসবাসকারীরা কলকাতা এল আর কোর্টে কেস করে কিন্তু সেখানেও রিজেক্ট হয় ওই কেস ওঠে ডিভিশন বেঞ্চে সেখান থেকে আগামী একুশ তারিখের মধ্যে জায়গা খালি করার নির্দেশ আসে ফলে উচ্ছেদ বাঁচাতে গেলে তাদের কেস যায় বিপক্ষে সেই মতো রবিবার সকাল থেকে জেসিবির দ্বারা শুরু হয় চারটি বাড়ি ভাঙার কাজ উপস্থিত ছিলেন ডোমকল ডেপুটি ম্যাজিস্ট্রেট ডোমকল এসডিপিও আইসি সহ বিশাল পুলিশ বাহিনী যদিও হাইকোর্টের কোন নোটিশ পাননি বলে দাবি করেন ওই চার পরিবারের সদস্যরা তারা এখন থাকবেন কোথায় সে নিয়েও প্রশ্ন তুলেছেন ঘর ভেঙে দিচ্ছে ওরা পয়সা জোরে ওরা টাকা দিচ্ছে মেলা দিয়ে এসি থানার পুলিশে ঘর ভেঙে দিল আর পার্টির মানুষ আছে না হাইকোর্ট অর্ডার দেয়নি আমাকে নোটিশ করে নি গো ওরা মিথ্যি কথা বলছে এখন বাপ মা একশো বছর বাস করি করে যারা বসবাস করছে আমরা এখনো বসবাস করছি এবার আয়ত্ত সম্পত্তি বাড়ি আর আয়ত্ত সম্পত্তি আলাদা লোক আমাদেরকে দিয়ে গেছে বাপের এসে দিয়ে গেছে তিনটি মেয়ে একটা মেয়ে দিয়েছে দুটো মেয়ে আমার দিয়েছে হ্যাঁ যে সামনে ধরে পিটুলি ছিল ওখানে দুটি দোকান গিয়েছি ওখানে দেখে আমার দিন যেন আসি সরকার বলছে হাই হাইকোর্টের অর্ডার এসেছে সেই অর্ডারে আমাকে কাগজ মত কিছু দেয়নি জোর কি ঘর বাড়ি ভেঙে দিলাম ওরা আগে থেকে বাড়ি ওদের ছিল কিছুটা জায়গা নেই আর কি তারপরেও জমিটা আমরা পেছনে কিনেছি আমাদের জমি আরও আছে ওখানে কিনার পরে ওরা ওই জমিটা আমরা চাষ করতে যাই জমিতে যা জমি তারা চাষ করতো জমির মালিক আমরা যা আবার ওই জমি চাষ করতে যাই না ওরা একটা কথা বলছে হাইকোর্টে অর্ডার সেই চাষ করে যেহেতু আমরা এখানে বাড়ি আছে এটা পুরোটাই আমরা এখন থাকবো ঠিক আছে হ্যাঁ জমি আমাদের নিজে তারপর আমরা হাইকোর্ট করি হাইকোর্ট থেকে অর্ডার হয় এক বছর আগেই পুলিশ বারবার আসে ওদেরকে বলি যে একবার ভাঙতে এসেছিলো তারপর দশ দিন টাইম দিয়েছিল এই ওরা মানে উঠে না এবার আবার হঠাৎ হাইকোর্টে চাপে ওরা আবার ভাঙতে এসছে ভাঙছে